ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ রূপ নিতে পারে আঞ্চলিক সংঘাতে, এমনটাই মনে করেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। তার একটা আভাস পাওয়া গেছে হিজবুল্লাহর বক্তব্যে, সঠিক সময়ে তারা ইসরায়েলের বিরুদ্ধে হামাসের পক্ষ হয়ে লড়াইয়ে নামবে। গাজার উত্তরের এ যুদ্ধে তৃতীয় পক্ষের যুক্ত হবার শঙ্কাও দেখছেন সুলিভান। তার আশঙ্কা, হিজবুল্লাহ এ সংঘাতে সরাসরি যোগ দিলে এ সংঘাত দীর্ঘস্থায়ী হতে পারে, পাশাপাশি ইরান এবং সৌদি আরবের মতো বড় আঞ্চলিক শক্তিও জড়িয়ে পড়তে পারে। সিএসবি টেলিভিশনের ফেস দ্য ন্যাশন শোতে এমন আশঙ্কার কথা জানান তিনি। তার মতে, এই যুদ্ধকে আর কেউ যাতে নিজেদের স্বার্থে ব্যবহার করতে না পারে সেজন্য প্রেসিডেন্ট বাইডেন দ্রুত পদক্ষেপ নিয়েছেন। মূলত গালফ সাগরে মার্কিন রণতরী পাঠানোর বিষয়েই এমন সাফাই দেন জ্যাক সুলিভান। বস্তুত মধ্যপ্রাচ্যের কূটনৈতিক প্রেক্ষাপট দারুণভাবে প্রভাবিত হয়েছে। আরব দেশগুলোর সাথে সম্পর্ক ঠিক রাখতে ঝটিকা অভিযানে আছেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এরই মাঝে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার এমন ইঙ্গিত নতুন অর্থ বহন করে। যদিও ইসরায়েল দীর্ঘদিন ধরেই ইরানের বিরুদ্ধে হামাস সহ সমর্থনকারী গোষ্ঠীগুলির দ্বারা প্রক্সি যুদ্ধে জড়িত থাকার অভিযোগ করে আসছে, তবে ইরান 7 অক্টোবরের হামলায় জড়িত থাকার কথা সম্পূর্ণ অস্বীকার করে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও এই হামলার পেছনে ইরানের হাত থাকার কোনো স্পষ্ট প্রমাণ নেই বলে জানিয়েছেন। এদিকে হামাস নেতাদের পৃথিবী থেকে নিশ্চিহ্ন করার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, গাজা আগে যা ছিল সে অবস্থায় আর কখনো ফিরে যাবে না। গাজার সম্ভাব্য এই অভিযানের নাম দিয়েছে ইসরায়েল দ্য অপারেশন সোর্স অফ আয়রন। গাজার ইতিহাসে যত সামরিক পরিকল্পনা এর আগে হয়েছে, এটি হবে সবচেয়ে ভয়ঙ্কর অভিযান। অন্যদিকে নিখুঁত পরিকল্পনা করে হামাস ইসরায়েলে যেভাবে নজিরবিহীন হামলা চালিয়ে বিশ্বজুড়ে আলোচনায় এসেছে তাতে সবাই চিন্তিত। এমন পরিস্থিতিতে হিজবুল্লাহ বলেছে সঠিক সময়ে তারা ইসরায়েলের বিরুদ্ধে হামাসের পক্ষ হয়ে লড়াইয়ে নামবে। এমন ঘোষণা বিশ্বজুড়ে আঞ্চলিক সংঘাতের আশঙ্কাকে আরও জোরদার করছে। ফারজানা লিনা, সময় সংবাদ।